নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। আমিও ভালো আছি। আর আমার ছাদ বাগানে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আলু হারভেস্ট করে দেখাবো। এর আগে আমি কীভাবে আলু বসাতে হয় তার একটা ভিডিও করে ছেড়েছি। আজকে সেগুলো পরিণত হয়ে গেছে, আলু তৈরি হয়ে গেছে। এবার আজকে সেগুলোকে তুলে দেখাবো যে কীরকমভাবে আলুগুলো হয়েছে। আমি এই যে বস্তার মধ্যে কিছু আলু তৈরি করেছিলাম, যখন পুরনো আলুগুলো আসে তার মধ্যে যে কলগুলো বেরোয় সেখান থেকে যদি কেটে নিয়ে লাগানো যায় অতি সহজে কিন্তু বাড়িতেও এরমভাবে আলু তৈরি করা যায়। আমি এখানে দুটো বস্তায় আর একটি বালতিতে আলু দিয়েছি। তা আজকে এগুলো তুলে দেখাচ্ছি যে কীরকম ধরনের আলুগুলো হয়েছে। গাছগুলো যখন এরকমভাবে শুকিয়ে আসবে তখন কিন্তু আলুগুলোকে তুলে নিতে হবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, যে দেখা যাচ্ছে, দেখুন কত সুন্দরভাবে আলু হয়েছে। কিন্তু দেখুন ভালো সাইজেরই হয়েছে। এখানে যে আমি দিয়েছি এই বস্তার মধ্যে কিন্তু কোনো মাটি ছিল না, আমার পাতা পচা সার ছিল। ওদিকে যে ছাদ ছাদ দেওয়ার পর যে জিনিসগুলো পাতাগুলো ছিল সেগুলোকে ফেলে না দিয়ে আমি এই বস্তার মধ্যে রেখে দিয়েছিলাম। তাতে কি হয়েছে, সারের কাজও হয়েছে, পাতাগুলো পচে গিয়ে আর দেখুন কত সুন্দরভাবে আলুও পেয়েছি। আশা করছি ভালো পরিমাণে আলু পাওয়া যাবে। দেখুন বন্ধুরা বেশ ভালোই আলুগুলো তৈরি হয়েছে, সাইজগুলোও বড় আছে। দেখুন বন্ধুরা, একটা বস্তা থেকে আমি এই পরিমাণে আলু পেয়েছি আর একটা বস্তা উপু করেছি, এর মধ্যে থেকেও বেশ কিছু আলু পাওয়া যাচ্ছে। এতে কিন্তু কোনো সার আমি দিইনি, শুধু জল দিয়ে দিয়েছি নিয়মিত। বন্ধুরা এই একটা বালতির মধ্যেও আমি আলু বসিয়েছিলাম, দেখুন এর মধ্যেও কি সুন্দরভাবে তৈরি হয়েছে।
বেশ অনেকগুলো আলুই পাওয়া গেছে, সাইজগুলো খুব ভালো তৈরি হয়েছে। এরপরে কিছু আমি টমেটো হারভেস্ট করে নেব, টমেটোগুলো অনেকগুলো পেকে গেছে, এবার সেগুলোকেও তুলে নেব। এখানে দেখছেন বেশ কিছু পরিমাণে টমেটো লাল হয়ে গেছে, এগুলোকে তুলে নিচ্ছি। আজকে দেখুন এই পর্যন্ত আমি আলু আর এই টমেটো এতগুলো পেয়েছি। তো কেমন লাগলো জানাবেন, যদি আমার চ্যানেলটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর লাইক আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আজকে এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। নমস্কার।